আরে শোতে স্বাগতম। আজকের শীর্ষ গল্পে, লিভারপুল কারাবাও কাপ ফাইনালে জয়ী হয়েছে। অতিরিক্ত সময়ে চেলসির বিরুদ্ধে নাটকীয় 1-0 ব্যবধানে জয় নিশ্চিত করেছে। ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে লিভারপুল অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক হেড করে বল জালে জোরান এবং রেডদের জয় নিশ্চিত করেন। এই জয় লিভারপুলের জন্য একটি উল্লেখযোগ্য মুহূর্ত চিহ্নিত করে, বিশেষ করে মৌসুমের শেষে ম্যানেজার জার্গেন ক্লপের আসন্ন প্রস্থান বিবেচনা করে। ম্যাচটি একটি উত্তেজনাপূর্ণ বিষয় ছিল, উভয় দলই লোভনীয় ট্রফির জন্য লড়াই করেছিল। ঘড়ির কাঁটা টিক টিক করে দেখে মনে হচ্ছিল খেলাটি ড্রতে শেষ হতে পারে, কিন্তু ভ্যান ডাইকের অন্য পরিকল্পনা ছিল। উজ্জ্বলতার এক মুহূর্তে তিনি চেলসি ডিফেন্ডারদের উপরে উঠেছিলেন এবং গোলরক্ষক কেপা আরিজাবালাগাকে পাশ কাটিয়ে বল হেড করেছিলেন। লিভারপুল সমর্থকদের উন্মাদনায় পাঠিয়েছিলেন। এই জয় লিভারপুলের স্থিতিস্থাপকতা এবং সংকল্পের প্রমাণ। পুরো মরশুমে অসংখ্য ইঞ্জুরির সম্মুখীন হওয়া সত্ত্বেও দলটি কখনোই হাল ছেড়ে দেয়নি এবং চূড়ান্ত বাঁশি পর্যন্ত লড়াই করেনি। ম্যানেজার জার্গেন ক্লপ তার খেলোয়াড়দের তাদের অবিশ্বাস্য চেতনা এবং উৎসর্গের জন্য প্রশংসা করেছেন। এটিকে ক্লাবের জন্য একটি বিশেষ রাত বলে অভিহিত করেছেন। এই কারাবাও কাপ জয়ের সাথে লিভারপুল তাদের চিত্তাকর্ষক সংগ্রহে আরেকটি রূপালি পাত্র যোগ করেছে। ক্লাবটি এখন প্রিমিয়ার লীগ এবং চ্যাম্পিয়ন্স লীগের দিকে তাদের মনোযোগ দেবে, যেখানে তারা শীর্ষস্থানের জন্য বিরোধে রয়েছে। এই প্রতিযোগিতায় লিভারপুলের অগ্রগতি সম্পর্কে আরও আপডেটের জন্য সাথে থাকুন।